Hello viewers, Assalamualaikum. আমি আজকে চলে এসেছি হেমায়েতপুরে রাস্তার পাশে হকার্স মার্কেট। আমি আজকে দেখাবো আপনাদের জুতার প্রাইস। শীত চলে এসেছে, বিভিন্ন কেটসগুলো আমি দেখাবো আপনারা এই রাস্তার সাইডে কী ধরনের কেটসগুলো পাবেন, কত দামে পাবেন, এবং লো কোয়ালিটি হাই কোয়ালিটি সব রকমের জুতাগুলো আমি দেখাবো। আপনার আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আমার সাথে থাকুন। এই যে আমি চলে এসেছি জুতার দোকান ফুটপাতে, হেমায়েতপুর হকার্স মার্কেট। এই যে এই দোকানের ওনার নাম কি আপনার? রায়হান। এই রায়হান ভাইয়ের কাছে আমি জানবো আপনাদের এই যে কোয়ালিটির জুতোগুলো এখানে আছে, লো কোয়ালিটি হাই কোয়ালিটি সব রকমের জুতোর আমি দাম জানাবো। আপনারা আমার সাথে থাকুন, আমি দেখতে থাকবো। আচ্ছা, এখানে মেয়েদের সহ জুতো পাওয়া যায় সব রকম, না? মেয়েদের, ছেলেদের সব রকম, এবং বাচ্চাদেরও পাওয়া যায়। আচ্ছা, আপনার লো কোয়ালিটি থেকে দেখান কোন কোন জুতাগুলো এখানে পাওয়া যায়। লো কোয়ালিটিগুলো দেখান, যেমন আমি বাচ্চাদের প্রথমে জুতাগুলো দেখাই। বাচ্চাদের প্রথম থেকে যেমন এই যে জুতোগুলো পাবেন, এই যে কত সুন্দর কোয়ালিটির জুতাগুলো। এগুলো কত করে প্রাইস? এগুলো আড়াইশো টাকা পিস, ফিক্সড। আচ্ছা, এই যে জুতাগুলো, এগুলো আপনার কোথা থেকে নিয়ে আসেন? এই জুতাগুলো গুলিস্তান থেকে পাইকারি নিয়ে আসেন, না? আচ্ছা আচ্ছা, এই জুতাগুলো গুলিস্তান থেকে পাইকারি নিয়ে আসে, এখানে খুচরা বিক্রি করে এনারা। কত পিস এটা? আড়াইশো টাকা পিস। এই যে আরও কোয়ালিটি আছে বাচ্চাদের, এই যে বাচ্চাদের জুতাগুলো, এটা কত? তিনশো পঞ্চাশ টাকা। এটা কত বছর বছরের বাচ্চাদের জন্য? সাত বছরের জন্য। সাত বছরের জন্য এই জুতাগুলো পেয়ে যাবেন এই যে হেমায়েতপুর এই বাস স্ট্যান্ডের পাশে এই দোকানগুলো। ফ্লাইওভার থেকে একটু দক্ষিণ সাইডে চলে আসতে হবে, দক্ষিণ সাইডে আসলে এই দোকানগুলো পেয়ে যাবেন। যেমন এই যে এগুলো মেয়েদের জুতো, তাই না? এই যে মেয়েদের এই জুতাগুলো দেখেন কত সুন্দর কোয়ালিটির জুতাগুলো। কত করে এগুলো? চারশো পঞ্চাশ টাকা। খুব বেস্ট কোয়ালিটি একেবারে, হ্যাঁ, খুব সুন্দর কোয়ালিটি, চারশো পঞ্চাশ টাকা করে এই জুতাগুলো। আচ্ছা, মেয়েদের এই যে আরও এই জুতাগুলো আছে, অনেক মানে ওয়েট লো ওয়েটের একদম, হ্যাঁ, অনেক ওয়েট কম। এটা কত করে? কত? চারশো পঞ্চাশ টাকা। যে এটাও চারশো পঞ্চাশ টাকা মেয়েদের জুতা। আচ্ছা, ছেলেদের কেটস এগুলো কি? ছেলেদের, তাই না? এদের ছেলেদের এগুলো, হ্যাঁ, লোফার লোফার, এগুলো চামড়ার, জেনুইন চামড়া, না? আচ্ছা আচ্ছা, জেনুইন চামড়া। এগুলো কত করে? ছয়শো পঞ্চাশ, ছয়শো পঞ্চাশ টাকা করে এই যে জুতাগুলো পেয়ে যাবেন। হেমায়েতপুর বাস স্ট্যান্ড থেকে একটু দক্ষিণ সাইডে আসলে এই দোকানটি পেয়ে যাবেন। আর এই দেখেন কেটসগুলো, দেখেন কেটসগুলো একটু ছয়শো পঞ্চাশ টাকা, তাই কেটসগুলো খুব সীমিত দাম, লো প্রাইস একবারে। দেখেন কত সুন্দর কোয়ালিটি, ছয়শো পঞ্চাশ টাকা লো প্রাইস থেকে হাই প্রাইস এগুলো দেখেন একটা একটা করে। এটা কত? এটা খুব সুন্দর ভালো মানের জুতা এগুলো, ওইগুলো দেখেন। এগুলো কত করে? এটা কি ব্র্যান্ডের? এগুলো ওভো, না? ওভো ব্র্যান্ডের। কত করে এগুলো? সাতশো পঞ্চাশ টাকা। এগুলো সাতশো পঞ্চাশ টাকার দাম এগুলো। আর এগুলো এই যে জুতাগুলো, এগুলো কত করে? সাতশো পঞ্চাশ টাকা। এগুলো সাতশো পঞ্চাশ টাকার জুতা। হেমায়েতপুর বাস স্ট্যান্ডে আসলে আপনার রাস্তার সাইডে এগুলো পেয়ে যাবেন, খুব ভালো মানের জুতা বিক্রি হয়। এদের আরও কিছু কোয়ালিটি দেখাই এদিকে। এই যে জুতাগুলো, জুতোগুলো পেয়ে যাবেন, হ্যাঁ, বেস্ট কোয়ালিটি। এগুলো কত করে? ছয়শো পঞ্চাশ টাকা। খুব ভালো মনে জুতোগুলো পেয়ে যাবেন। তারপরে যে বেশ এগুলো, এগুলো কত করে? না, এটা চারশো টাকা করে। বেশ অনেক লো প্রাইসের জুতাগুলো। এই যে স্যান্ডেলগুলো পেয়ে যাবেন, এই যে লোটাস সব স্যান্ডেলগুলো আছে। লেডিস মেয়েদেরও এগুলো আছে। মেয়েদের ওই সব হিলগুলো কত করে? এইসব হিলগুলো চারশো পঞ্চাশ টাকা, চারশো পঞ্চাশ টাকা করে, না? আচ্ছা আচ্ছা, ভিউয়ার্স, এই মার্কেটে আসলে আপনার এই যে জুতাগুলো পেয়ে যাবেন, ছোটো বাচ্চাদের জুতাগুলো। এই যে কিছু জুতা আছে এগুলো কিডসদের, এগুলো কত করে? তিনশো পঞ্চাশ টাকা, তিনশো পঞ্চাশ টাকা।
350 টাকা অনেক লো প্রাইসের জুতা হেমাদপুরের বাস স্ট্যান্ডের এই মার্কেটগুলোতে আসলে পেয়ে যাবেন দেন অনেক জুতার এখানে দোকান এগুলো প্রতিদিন কেমন বেচাকেনা করেন আপনারা কত টাকা বেচাকেনা হয় এখন তো মার্কেটে ফুল নাই আর দুই তিন ছুটি এখন তো শীতের সময় বেশি বেচাকেনা হওয়ার দরকার হ্যাঁ এখন সিজনের টাইম তারপরও 10 প্লাস 10 প্লাস প্রতিদিন 10 প্লাস হিসেবে বেচাকেনা হয় যাক এখানে এই যে সব ব্যবসাগুলো যারা বেকার ভাই আছেন তারাও এগুলো ব্যবসাগুলো করতে পারেন এই ব্যবসাগুলো করলে অনেকে দেখা যায় অনেক স্বাবলম্বী হয়ে যাবেন অর্থনৈতিক দিক দিয়ে ঢাকার নিকটবর্তী হেমায়তপুর হেমায়তপুর আসলে এগুলো পেয়ে যাবেন খুব সুন্দর একটা লোকেশনে এই যে দোকানগুলো হেমায়তপুর ফুটপথের পাশেই এই জুতার দোকানগুলো পেয়ে যাবেন অনেক ভালো ভালো জুতাগুলো আছে ভাই আপনি এই দোকানে অনার ভাই হ্যালো ও আচ্ছা আচ্ছা দু একটা প্রাইস বলেন তারপরও উনি যে জুতোগুলো রাস্তার সাইডে আসলে কত ভালো কোয়ালিটি ইয়াং পোলাবনের জন্য ইয়াং জেনারেশন যারা আছে তাদের জন্য খুব ভালো একটা জুতা দেখতে সুন্দর অপরূপ কত করে এগুলো ভাই প্রাইস 350 টাকা দেখলো সর্বনিম্ন অনেক কম প্রাইস এই হেমায়তপুরের ফ্লাইওভারের দক্ষিণ সাইডে আসলে এগুলো পেয়ে যাবেন মেন রোডের দক্ষিণ সাইড না এটা দক্ষিণ সাইডে হ্যাঁ এগুলো কত করে 400 টাকা পিস অনেক লো প্রাইস আপনাদের কাছে হাই প্রাইসের কী আছে হাই প্রাইসের জুতাগুলো হাই প্রাইসের জুতো এই যে ফ্যাশন ব্র্যান্ডের অনেক ভালো মানের জুতা দেখেন 600 এই যে এগুলো 600 টাকা অনলি ইয়াং জেনারেশনদের জন্য খুব ভালো একটা জুতা হেমায়তপুর বাস স্ট্যান্ড থেকে একটু দক্ষিণ সাইডে আসলে এই জুতাগুলো পেয়ে যাবেন এগুলো কত এগুলো সব এটা কী লিখছে গুলসো না গুলসো মানে ইয়া ব্র্যান্ড ভাই ভাই ব্র্যান্ডের এই জুতাগুলো 600 টাকা প্রাইস এগুলো ডিস্ট্রিক্ট থেকে আসলেও আপনারা হেমায়তপুরে নেমে এই রাস্তার সাইডে এগুলো পেয়ে যাবেন এই যে ভালো ভালো জুতাগুলো পেয়ে যাবেন এই যে লোটো জুতা আছে যেটা কাপড়ের জুতা এই যে এই জুতাগুলো অনেক চলে এগুলো কত প্রাইস 300 টাকা প্রাইস এই যে লোটোর এই জুতাগুলো 300 টাকা প্রাইস এই যে এগুলো 400 টাকা প্রাইস এগুলো অরিজিনাল তো না অরিজিনাল হ্যাঁ অরিজিনাল ব্র্যান্ডেরই এই যে লোটো 400 টাকা না আচ্ছা আচ্ছা খুব ভালো কোয়ালিটির জুতা এগুলো হেমায়তপুরের বাস স্ট্যান্ডে আসলে এগুলো পেয়ে যাবেন এই যে লোফার লোফার তো অনেকের পছন্দের একটা প্রোডাক্ট ইয়াং জেনারেশন থেকে যারা 45 বা 40 ইয়ার্স বা 35 ইয়ার্সের লোকজন খুবই চয়েসফুল একটা প্রোডাক্ট এগুলো কত করে 400 টাকা না না 500 টাকা 500 টাকা আচ্ছা 500 টাকা এগুলো পেয়ে যাবেন অনেক সস্তা দরে পেয়ে যাবেন এদের টাকা খুব ভালো কোয়ালিটি একেবারে ভালো কোয়ালিটি ভালো মনে হচ্ছে এগুলো ওয়ারেন্টি আছে না তিন মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন এই জিনিসগুলো কিনলে ঠিক আছে ভাই বেচাকেনা করেন হ্যাঁ এই হেমায়তপুরে মার্কেটগুলোতে আসলে কম দামে এইসব জুতাগুলো পেয়ে যাবেন